নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2020 থেকে 2021 অর্থ বছরের জন্য 755 কোটি 73 লাখ 43 হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভী। দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী মোহাম্মদ চুনকা নগর পাঠাগারে মিলনায়তনে তিনি এই বাজেট ঘোষণা করেন। এ সময় তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা না পাওয়ায় প্রধানমন্ত্রীর ঘোষিত শিশু বান্ধব নগর গড়ে তুলতে পারছেন না। সরকারি জায়গাগুলো ব্যক্তি মালিকানায় দেওয়া হলেও সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য ছাড় দেওয়া হচ্ছে না। উন্নয়নের কথা চিন্তা করে সকল মহলকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র আইভী।